জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন একই পরিবারের চারজন ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর এলাকায় ঘটনায় এক মহিলা সহ মোট আহতের সংখ্যা চার জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুরের গোপালপুর এলাকা ঘটনায় এক মহিলা সহ একই পরিবারের চার সদস্য গুরুতর আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জানা গেছে এলাকার বাসিন্দা মাহমুদ আলী শেখ ও কালো শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ অভিযোগ মামুদ শেখের একটি জমি কেনার জন্য কয়েক বছর আগে কালো শেখ অগ্রিম বাবদ কিছু টাকা দেন কালো শেখের বিরুদ্ধে অভিযোগ বাকি টাকা না দিয়েই জোর করে মামুদ শেখের জমি দখল করে নেন কালো শেখ রবিবার মামুদ শেখ নিজের জমি মাপযোগ করতে গেলে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে জানা গেছে কালো শেখ ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে মাহুদ শেখ ও তার পরিবারের লোকজনের উপর চড়াও হয় ঘটনায় এক মহিলা সহ শেখের পরিবারের চার সদস্য আহত হন তাদেরকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খন্ডা যে গ্যাসি আর আমরা চার পাঁচজন এসে এলো ধাবারে টক আর গুলি শুরু করেছে ঠিক लास्टটা তো পড়ে গেলাম পড়ে যাওয়ার পর উঠে এসে মার্কার আব্বা উঠে গেছে আমি বাইকে হ্যাঁ আছে लास्ट এলাকার লোকজন সব जुटे গেছে নিয়ে এসে সুন্দর রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নদিয়া